সাগরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ছে। স্বাধীনতার পর থেকে 2009 সাল পর্যন্ত দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা ছিল মাত্র 24টি। এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ফলে এ খাতে সরকারের রাজস্ব বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে কর্মসংস্থান। নতুন জাহাজে অফিসার ক্যাডেট সহ 1100 জনের কর্মসংস্থান হয়েছে। বিদেশি জাহাজ ভাড়া করার বদলে অনেক শিপিং কোম্পানি তাদের নিজস্ব জাহাজে মালামাল আমদানি ও রপ্তানি করছে। এসব জাহাজের ধারণ ক্ষমতা 19,80,146 টন। সমুদ্রপথে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে। সুখবর প্রতিদিন।